فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بسم الله الرحمن الرحيم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি বলল, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তোমার বাবা। মায়ের অধিকার 75% আর বাবার অধিকার 25%। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন। সহি মুসলিম হাদিস নাম্বার 2548, সহিউল বুখারী হাদিস নাম্বার 5971।